আসসালামু আলাইকুম। সকালে নাস্তার পরে এই যে কাজকর্ম সেরে দুপুরে রান্নার জন্য রেডি হয়েছি, তো আজকে দুপুরে রান্না করব। এই যে এটা হচ্ছে ডিম, এখানে তিনটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমটা আমি এখন ভাজি করে নিচ্ছি। এক এক সময় এক এক রকম রান্না করি, ডিম কোনো সময় সিদ্ধ করে করি, কোনো সময় এভাবে করি, কারণ একঘেয়েমি কোনো খাবার কিন্তু ভালো লাগে না আমাদের সবারই। কিন্তু এরকম এক এক সময় এক এক একটু ভিন্ন রকমের খাবারের ভিন্নতা আসলেই কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্যই আজকে এভাবে ডিমটা রান্না করব, দেখি কেমন লাগে। আর আপনারাও দেখতে থাকেন আমার ভিডিও, আপনারাও দেখেন এভাবে একটু রান্না করলে কেমন হয়, মাঝে মধ্যে একটু ভিন্নভাবে করা লাগে এই আর কি। আসলে জীবন যুদ্ধ, আসলে মেয়েদের জীবনই এরকম, ঘুম থেকে উঠেই নামাজ পড়েই এই যে একখান পাতিল হাতে করে নিয়েই রান্নাঘরে আসা লাগে, এটাই মেয়েদের জীবন। যতই মেয়েরা চাকরি করি আর যাই করি আর যেটাই করি না কেন, কিন্তু আমাদের এই যে এগুলা কিন্তু মাফ না, এগুলো করতেই হবে। আর এটার মধ্যে আমাদের ভালোবাসা, আর ভালোবেসে যে কোনো কাজ করলেই কিন্তু তার পূর্ণতা পাওয়া যায়। যে কোনো কাজ একটু ভালোবেসে করলেই কিন্তু মনে হয় নিজেকে অনেক সুখী লাগে, ডিপ্রেশন আসে না। সো যে কাজই করতে হবে মন থেকে করতে হবে, তাহলে কিন্তু ভালো লাগা এবং ভালোবাসা দুটি খুঁজে নেওয়া যায়। তো আলুটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এই যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, সব বাটা মশলা, গুঁড়া মশলা এখানে ব্লেন্ডার করেই নিয়েছিলাম, তো দিচ্ছি। তারপরে এই যে সবগুলো মশলা অ্যাড করেছি, তারপরে আমি এখন পানি দিয়ে নিব। আর রান্নার ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি গরম পানি দিতে, গরম পানি দিলে এর টেস্টটা ঠিক থাকে এবং খুব দ্রুত কিন্তু সিদ্ধও হয়ে যায়। আর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলো ডিমই দিয়ে দিচ্ছি। এভাবে ডিম আলুর ঝোল খেতে কিন্তু ভালোই লাগে, একটু মাখা মাখা ঝোল থাকবে। এই যে এই রান্নাটা প্রায় শেষ, লাস্টে আমি জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো। আর এই যে এখানে কচু দিয়েছি, কচুর মুখি, জানি না কোথায় কি বলে, এক এক জায়গায় হয়তো এক এক বলে, আমাদের এলাকায় কচুর মুখি বলে। তো কচুর মুখি এটা আমি দিয়েছি, এর সঙ্গে আমি জিরা বাটা দিয়ে নিচ্ছি। এই যে সব বাটা মশলা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা সব দিয়ে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে এক একজন এক এক স্টাইলে রান্না করে। আমি অনেক সময় একটু সব মশলাগুলো কষিয়ে রান্না করি, আবার অনেক সময় এভাবে রান্না করি যখন আমার যে সিস্টেমে সুবিধা হয়। তবে এভাবে রান্না করলে কি হয়, একটা রান্না করতে করতে আর একটা আবার বসানো যায়, একটা রেডি করতে করতে আবার আর একটা বসানো যায়। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি, একবারে আমি যখন রান্নাঘরে আসি তখন আমি আগে এক পাতিল গরম পানি করে নিই। আর এই যে ইলিশ মাছের লেজ টুকরো এগুলো আমি একটু দিচ্ছি, জাস্ট একটু মজার জন্য। আবারও আমি ঝোলের পানি অ্যাড করে দিলাম।